ইতিমধ্যেই আপনাদের পাকপাড়ার গর্বের একটি জায়গা, গর্বের একটি জায়গা, মাথা উঁচু করে দাঁড়ানোর একটি জায়গা, এইখানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, জয় বাংলা স্লোগান হতো না, রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা যেত না, ওই পর্যায়ে আমাদের যে বর্ষিয়ান কি বলে প্রাক্তন স্টুডেন্ট উনি বলে গেল যে উর্দু এবং বাংলার মধ্যে পার্থক্য, মুসলিম মুসলিম কান্ট্রি, কিন্তু কত বৈষম্য ছিল, সেই বৈষম্যকে নিরসনের জন্য যিনি ডাক দিয়েছিলেন এই স্বাধীনতা যুদ্ধে, সেই বঙ্গবন্ধু প্রথম মিটিং করেছিলেন নারায়ণগঞ্জে, যেখানে উনি দল গঠন করেছিলেন আওয়ামী লীগ, সেটা হওয়ার কথা ছিল রহমতুল্লাহ ইনস্টিটিউটে, দুপুরে খাওয়া দাওয়া করেছে বাইতুল আমানে, কিন্তু 174 দ্বারা জারি হওয়ার পরে যখন ওর মিটিংটা করতে পারল না রহমতুল্লাহতে, তখন বঙ্গবন্ধু চলে যেতেছিল। আপনাদের এই পাইকপাড়া অঞ্চলের বশিরুদ্দিন দাদা সহ আরো অনেকে এইখানে বঙ্গবন্ধুকে আটকালেন তার টিমকে, যে না আপনি যাবেন না, আজকেই মিটিং করবেন, মিউজিক ক্লাবে মিটিং হবে, আমরা আপনাকে পাহারা দিব, এইখানে আপনি কমিটি করবেন। এটা আমার কথা না, বঙ্গবন্ধুর আত্মজীবনী অসমাপ্ত আত্মজীবনীতে 101 টের পড়বেন, পড়ে দেখবেন। এবং সেই মিউজিক ক্লাবকে আমি দীর্ঘদিন যাবৎ পাইকপাড়া লোকজনের কাছে চেয়েছিলাম যে ক্লাবটা আমাকে দেন, আমি সংরক্ষণ করব। অনেকদিন বলার পরে অবশেষে তারা 4 বছর আগে আমাকে ক্লাবটা হস্তান্তর করে, এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি সেই ক্লাবটাকে ভেঙে এখন নতুন করে 3 তলা করে দিয়েছি। অনুরোধ থাকবে সময় পেলে আপনারা ঘুরে যাবেন, আমাদের যে ইতিহাস যখন থেকে এখানে আওয়ামী লীগ গঠিত হলো তখন থেকে আজকে পর্যন্ত প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অনেক কিছু ইতিহাস এখানে আছে। সুতরাং আমি মনে করি পাইকপাড়ার মানুষের গর্বিত হওয়া উচিত যে এইখানে প্রথম আওয়ামী লীগের আত্মপ্রকাশ ঘটেছে, এবং রোজ গার্ডেনে যে যেটা আপনার প্রচার হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু রোজ গার্ডেন কিনে ফেলেছে, কিনে উনি এখানে একটা মিউজিয়াম করে ফেলেছে। সুতরাং আপনাদের এই এলাকাতে মিউচুয়াল ক্লাব আলাউদ্দিন খান স্টেডিয়াম ইতিমধ্যে আমরা এখানে এস্টিমেট করে ফেলেছি, বিশাল বড় একটা স্টেডিয়াম হবে। যখন চুন্নু ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম আজকে থেকে আরো 3-4 বছর আগে, উনি বলেছিলেন আমাকে একটা অনুরোধ করেছিলেন, এটা যেন যে মিউচুয়াল ক্লাব আমি করেছি এই রাস্তাটা একদম পরিষ্কার, একটা একটা ক্রম থাকবে না, কারণ এখন দেশ বিদেশের থেকে অনেকেই যারা আসে ঢাকায়, ঢাকার থেকে অনেক নেতারা এখন বলে দেয় এখানে মিউচুয়াল ক্লাবের কথা আসার জন্য। খুব সম্ভবত আগামী 1-2 সপ্তাহের মধ্যে একদম নারী প্রতিনিধি প্রায় 30 জন তারা আসবে এই রাস্তার পার্ক এবং মিউচুয়াল ক্লাব দেখার জন্য। সুতরাং